হ্যালো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই ইন্টারনেট ব্যবহার করেন, কারণ ইন্টারনেট ব্যবহার না করলে এই ভিডিওটি আপনার কাছে কখনোই পৌঁছাতো না। আর আপনি ইউটিউবে এই ভিডিওটি দেখছেন, কারণ এই ভিডিওটি বলা রয়েছে যে মোবাইল ব্যবহারকারী অর্থাৎ স্মার্টফোন এবং ইন্টারনেট, যে কম্পিউটারের মাধ্যমে হোক অথবা মোবাইলের মাধ্যমে হোক, ইন্টারনেট ব্যবহার করেন। অর্থাৎ এখন ডিজিটালাইজেশনের যুগ, আপনি ডিজিটাল পদ্ধতিতে নেট ব্যবহার করেন, কারণ আপনার নেটের খুবই প্রয়োজন। নেটের মাধ্যম দিয়ে আপনি মোবাইলে বিভিন্ন রকমের এন্টারটেনমেন্ট, এডুকেশন এবং বিভিন্ন প্রকারের যেগুলো, যেমন এন্টারটেনমেন্টের মধ্যে যেমন আপনি ফেসবুক করেন, আপনি টুইটার করেন, আপনি আরও অন্য অন্য ধরনের মানে অ্যাপস ইউজ করতে পারেন, হোয়াটসঅ্যাপ। তো একই মোবাইলে আপনি দেখা যাচ্ছে নেট ব্যাংকিং ইউজ করেন, যেমন পেটিএম, ফোনপে, গুগল পে, অথবা ডিরেক্টলি আপনি যে কোনো ব্যাংকিং সাইট থেকে আপনি আপনার ওই একই মোবাইলে টাকা পয়সা ট্রানজ্যাকশন করেন। তো এক্ষেত্রে একটা বিরাট সাবধানতা আপনাকে অবলম্বন করতে হবে। তো সবার আগে বলে রাখি, এই বিষয়টি নিয়ে আপনাকে ভালো করে জানতে গেলে এই ভিডিওটি পুরোপুরি একদম স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে হবে, তা না হলে আপনি হয়তো বড় কিছু মিস করে যাবেন। কারণ আপনাকে আজকে আমি যে ইনফরমেশানটা দিতে যাব, যদি সত্যি সত্যি এই ইনফরমেশানটা আপনার জানা থাকে তো খুবই ভালো, আর আপনি জানলে নিশ্চয়ই পাশের লোককে জানিয়ে হেল্প করবেন। কারণ আপনারই কোনো বন্ধু, আপনারই কোনো আত্মীয় স্বজন বা আপনারই কোনো কাছের কেউ হয়তো কোনোভাবে না কোনোভাবে হ্যাকড হয়ে সেই প্রলোভন বা সেই সমস্যা বা সেই ধরনের সমস্যার ফাঁদে পড়ে যেতে পারে। আপনাকে তিনটে স্টেপে আমি বিষয়টি খুব ভালো করে বুঝিয়ে দেবো। তো ভিডিওটি লাস্ট অবধি দেখুন, একেবারে স্কিপ করতে পারবেন না, তাহলে বিষয়টি আপনার অবগত হবে না। যেমন আপনি আপনার মোবাইলে ফেসবুক, পিন্টারেস্ট, টুইটার, ইনস্টাগ্রাম বা এই ধরনের যে কোনো অ্যাপ ইউজ করে থাকেন না কেন, তো এর মধ্যে পপুলেশান আছে ফেসবুকের। ফেসবুকে যখন আপনি দেখবেন যে কোথাও আপনাকে শো করছে যে আপনার ভবিষ্যৎ কি হতে পারে বা আপনি 60 বছর বয়সে কেমন দেখতে হবেন, আপনি বয়স্ক হলে ইয়ং বয়সে কেমন ছিলেন, তেমন অনেক কিছু এই ধরনের মানে আপনার সামনে উপস্থাপিত হয়ে যায়। তখন আপনি কি করেন, মানে ইয়েতে ওখানে কিছু ইনফরমেশান চাই আপনাকে, ওইটাকে আপনাকে ইউজ করতে গেলে তখন আপনার কাছে কিছু ইনফরমেশান চাই। তো এই ইনফরমেশানের মধ্যে হয়তো আপনাকে মেল আইডি, আপনার অ্যাড্রেস, এগুলো চাইতে পারে। তো এগুলো এক টাইপের হতে পারে, এগুলো এক টাইপের ম্যাক্সিমাম ক্ষেত্রে মানে ব্যাপারটা সকলেই বুঝতে পারে না, এক্ষেত্রে মানে ম্যালওয়্যার মধ্যে ফিশিং থাকে। ফিশিংটা হচ্ছে, ফিশিং বললে ব্যাপারটা বুঝতে পারছেন, ফিশিংটা হচ্ছে মাছ ধরার মতো। যেমন হ্যাকাররা কী করে, এই ফিশিংটাকে ইউজ করে, যখনই মানে ওই বড়শিতে মানে মাছ ধরার জন্যে টোপ দিয়ে রাখে, যে যখনই মাছ টোপ গিলবে তখনই মাছটাকে তুলে নেবে। তো এরকমই আপনি যখনই কোনো পাসওয়ার্ড বা কোনো কিছু মানে এই ধরনের যা কিছু টাইপ করবেন না কেন, তো ওই ফিশিংয়ের মাধ্যম দিয়ে কিন্তু হ্যাকারের কাছে পৌঁছে যেতে পারে। তো সাবধান, এই ক্ষেত্রে কিন্তু আপনাকে ভীষণভাবে সাবধানতা অবলম্বন করতে হবে, তা না হলে আপনি কিন্তু হ্যাকিংয়ের শিকার অবশ্যই হয়ে যেতে পারেন। একদম আপনি যখনই কোনো অ্যাপস ইউজ করেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে ফোন নাম্বার, অ্যাড্রেস বা আপনার মেল আইডি, মেল আইডি ম্যাক্সিমাম ক্ষেত্রে চেয়ে থাকে, মেল আইডি ক্রিয়েট করার সময় আপনার টোটাল বায়োডাটা ওর মধ্যে চলে যায়। তো সেক্ষেত্রে কী করতে হবে, মেল আইডি যখন আপনি ক্রিয়েট করছেন যে পাসওয়ার্ডটা দেবেন, পাসওয়ার্ডটা আপনাকে স্ট্রং পাসওয়ার্ড তৈরি করতে হবে। আর কখনোই একই ধরনের পাসওয়ার্ড আপনি সব জায়গায় ইউজ করবেন না, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে কেউ মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ, নাম, হ্যাঁ ইউজ করবেন, এগুলির মধ্যে একটা ফান্ডা রয়েছে, যে ফান্ডাটি আমি আপনাকে নেক্সট হিসেবে দেখাচ্ছি। যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে এবং আত্মীয় স্বজনের আপনার যারা মানে ফ্রেন্ড লিস্টে আছে তাদের মধ্যে শেয়ার করে তাদেরকেও এই সুন্দর সতর্ক বাণীটা একটু পৌঁছে দেবেন কাইন্ডলি। আপনি ফেসবুক, মেইল বা ব্যাংকিং যে পাসওয়ার্ড ইউজ করেন, সেখানে অনলাইনে পাসওয়ার্ড সবসময় আপনি 12টি ওয়ার্ডের মিনিমাম পাসওয়ার্ড ইউজ করবেন, এবং এই পাসওয়ার্ড 12টি ওয়ার্ডে দিলেই পাসওয়ার্ডটি স্ট্রং পাসওয়ার্ড হবে। স্ট্রং মানে এই পাসওয়ার্ডটি অত সহজে হ্যাক করা যাবে না।
তো পাসওয়ার্ডের ধরনগুলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, মানে কিভাবে মানে পাসওয়ার্ডটি, যেমন আমি লিখেছি দেখুন, আমার নাম নিত্যানন্দ 2019 সাল, তো নিত্যানন্দ 2019 সালের আমি একটা পাসওয়ার্ড তৈরি করেছি। যেমন আমার নামের প্রথম অক্ষর এন আমি ওটা বড় হাতে দিয়েছি, বাকি যে অক্ষরগুলি আছে ওগুলি ছোট হাতের, অর্থাৎ স্মল লেটার ইউজ করেছি, এবং লাস্টে নিত্যানন্দ যে ডির পরে এটা আছে ওটাকে আমি অ্যাট দ্য রেট করেছি, মানে অ্যাট দ্য রেট চিহ্ন বানিয়েছি, আর 2019 যেমন লেখা আছে ঠিক তেমনই লিখেছি। তো এখানে আপনাকে একটা জিনিস খেয়াল করতে হবে, যাতে মানে এই পাসওয়ার্ডটি আপনি তিনভাবে ইউজ করতে পারেন, আমি প্রথম লাইন, দ্বিতীয় লাইন এবং তৃতীয় লাইন তিনটে লাইনে দেখিয়েছি। তো ভালো করে লক্ষ্য করুন, লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে যেমন আমার এটা 16 অক্ষরের পাসওয়ার্ড আছে, তো এই 16 অক্ষরটাকে আমি বিভিন্নভাবে তিনটে লাইনে সাজিয়েছি। ফার্স্ট লাইনটাই দেখে দেখুন এবং সেকেন্ড লাইনটাতে দেখুন আপনি 2019 এন আই টি টি ওয়াই এন এন ডি এর জায়গায় অ্যাট দ্য রেট দিয়েছি, ঠিক আছে, এবং এনটা বড় হাতের আমি করে দিয়েছি। তো আপনি এইভাবে নিজে একটা সিদ্ধান্ত নিয়ে ঠিক এইভাবে পাসওয়ার্ডটি সাজাবেন, এবং পাসওয়ার্ডটি আপনি ভালো করে লিখে রাখবেন, তাতে কি হবে আপনার মনে থাকবে, এবং মানে যদি ভুলেও যান আপনি তো ওটা কয়েকবার ইউজ করে দেখে 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 পাসওয়ার্ডটি দিলে আপনি দেখবেন একদম মুখস্থ হয়ে যাবে। থার্ড লাইনে কেমন করেছি দেখুন, এন আই টি টি ওয়াই এ আমি এটাকে অ্যাট দ্য রেট করে দিয়েছি, তারপরে 2019 দিয়েছি, তারপরে এন এন ডি এ দিয়েছি, মানে আমার নামের এই অক্ষরগুলিকে 2019 সালের সাথে মিলিয়ে আমি একটা পাসওয়ার্ড তৈরি করেছি। সেই পাসওয়ার্ডের একটা মানে স্যাম্পেল আপনাদের সামনে তুলে ধরেছি আমি। তো আপনারা এখানে অ্যাট দ্য রেটের জায়গায় কারো যদি ইয়েস হয় তাহলে ডলার ইউজ করতে পারবেন, ডলারের যে চিহ্নটা থাকে, হ্যাঁ, এবং ক্যাপিটাল লেটার আপনি যে কোনো একটা লেটারকে বানাতে পারেন, এবং সাথে কিন্তু নাম্বার আপনাকে ইউজ করতে হবে। এগুলি আপনি ভালো করে মানে একদম রপ্ত করে নেবেন এবং মনে রাখবেন, কোনো কারণেই যেন ভুল করবেন না, কারণ এটা আপনার জন্য খুবই এসেনশিয়াল, খুবই খুবই এসেনশিয়াল। নেক্সট স্টেপ, আপনাকে মেল আইডি আপনার কখনো হ্যাক হয়েছে নাকি সেটা আপনাকে দেখাচ্ছি। তো দেখুন, তো স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন আমি সাইটটা খুলে রেখেছি, হ্যাভ আই বিন পয়েন্ট ডট কম। তো আমি এখানে আমার মেল আইডি একটা পেস্ট করছি, দেখুন এর মেল আইডিতে গুড নিউজ নো পঞ্চ ফাউন্ড। আপনি নিচে দেখতে পাবেন মানে কারেন্টলি কতগুলি ওয়েবসাইট এবং কতগুলি অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, এবং এর আগে কতগুলি অ্যাকাউন্ট এবং ওয়েবসাইট হ্যাক হয়েছে, এছাড়া আরও অনেকগুলি তথ্য পাবেন, কিন্তু বেসিক্যালি আপনি আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কিনা দেখে নেবেন। আমি এক্ষুনি আমার অন্য একটি অ্যাকাউন্ট দিচ্ছি, সেই অ্যাকাউন্টটা কিন্তু হ্যাক হয়েছে, তো আপনি আপনার অ্যাকাউন্টটাকে চেক করে নিতে পারবেন। এই দেখুন আমার এই অ্যাকাউন্টটা হ্যাকড হয়েছে, তো এইখানে যদি লাল চিহ্ন দেখিয়ে দেয় তো আপনি বুঝে যাবেন হ্যাক হয়েছে, তো আপনি সাথে সাথে কিন্তু আজই আপনার পাসওয়ার্ডটি পাল্টে নিন, আপনার মেল আইডির পাসওয়ার্ডটি পাল্টে নিন দয়া করে।